এক কাপ চাই শুধু তোমাকে চাই। না না বন্ধুরা, এটা চা না, কফি। গুড ইভিনিং, ঘড়িতে 5টা বাজে আর বাইরে ওয়েদারটা খারাপ, তাই একটু কফি বানিয়ে নিয়েছি। আর আজকে সকাল থেকেই না মাথাটা প্রচণ্ড ধরেছে। মাথা ধরার একটাই কারণ, প্রচণ্ড মাথাটা গরম হয়ে গেছিলো, তাই জন্যই মাথাটা ধরে আছে। তাই একটু কফি খাচ্ছি, কফিটা খেয়ে মাথাটা যদি একটু ধরা কমে, তাই জন্যই কফিটা বানানো। আজকে সকালবেলা যখন বাইরে বেরিয়েছিলাম, তখন একজন কাকিমা বললো, তোমার রান্না হয়ে গেছে? এরকম প্রায়ই অনেকের সাথেই দেখা হলে এই কথাটা বলে, রান্না হয়ে গেছে। আমিও যথারীতি উত্তর দিই, হ্যাঁ রান্না হয়ে গেছে। ব্যাস, তারপরে যদি একবার শুনে যে রান্না হয়ে গেছে, তাহলেই বলবে, বাহ তোমার তো বেশ সুবিধা, রান্না হয়ে গেছে, এখন তুমি রিল্যাক্স করো, আনন্দ করো, এই জন্য তুমি এই ভিডিও টিডিও করতে পারো। অনেক কথা বলে। আমি তাদেরকে বলতে চাই যে কাকিমা, শুধু রান্নাটাই, রান্না করাটাই মানে সংসারের কাজ না, অনেক কাজ থাকে জানো তো। চোখটা বুজে থাকলে তো হবে না, চোখটা খুলে দেখলে দেখবে আমার সংসারে যেমন কাজ, তোমার সংসারও সেরকম আছে। করে দেখো, বুঝতে পারবে। রাস্তা দিয়ে হাঁটার সময় যখন আমাদের দেখি যে রাস্তায় নোংরা আছে, আমরা কিন্তু পাশ দিয়ে সরে যাই, সেটা রাস্তা বলে সরে যাই। কিন্তু বাড়িতে যদি ওরকম নোংরা থাকে, তাহলে কিন্তু আমরা সরে যেতে পারি না, আমাদের সেই নোংরাটাকে পরিষ্কার করতে হয়। হেল্পিং হ্যান্ড আমারও আছে, কিন্তু সে সবসময় সব কাজ করে দেবে না। যদি ডাইনিং টেবিলের কভারটা কুচকে যায়, সেটা নিজেকেই পরিষ্কার করতে হবে। সোফার কুশন যদি সারা ঘরে ঘুরে বেড়ায়, সেটা তোমার হেল্পিং হ্যান্ড এনে দেবে না, সেটা তোমাকেই গুছিয়ে রাখতে হবে। আর যদি তুমি বেশি গোছাও, পরিষ্কার করো না, তাহলে তোমাকে কী বলতো, লোকে বলবে ছুচি ভাই, যেটা আমাকে লোকে বলে আমি নাকি ছুচি ভাই। যা, ঘর বাড়ি ঘোরছানো, ঝাড়া, পরিষ্কার করাটা কি ছুচি ভাইয়ের মধ্যে পড়ে বলো? গ্যাসে রান্না করার পর গ্যাসে তো নোংরা থাকে, নোংরা হয়েও যায় গ্যাস, যতই তুমি পরিষ্কার করো না কেন, তেল ময়লা তো ছিটবেই, তো সেটাকে কি আমি পরিষ্কার করব না? আমার হেল্পিং হ্যান্ড তো সেটা করে দেয় না, সেটা আমাকেই করতে হয় যত্ন সহকারে। আর মাঝে মাঝেই ঘরের একটু পরিবর্তন করতে আমার ভালো লাগে, তাহলে এটা কি ছুচি ভাইয়ের মধ্যে পড়ে? এটা কি কাজের মধ্যে পড়ে না? সবসময় একই রকম ঘর ঘর দেখতে না আমার ভালো লাগে না। মাঝে মাঝে সোফার কভার চেঞ্জ করা, পর্দা চেঞ্জ করা, তারপরে ঘরের জিনিসপত্রগুলোকে একটু এদিক ওদিক নাড়িয়ে দিলে না একটু আমি নতুনত্বের ছোঁয়া পাই, আমার সেই জিনিসটাতে আনন্দ বোধ হয়। তাই জন্যে আমি ঘরের মধ্যে থাকি বলে এই কাজগুলো আমি করি। এগুলো কি কাজের মধ্যে পড়ে না বলো? ঘরে অনেক আসবাবপত্র আছে, খেলনা আছে, পুতুল আছে, একদিন অন্তর অন্তর ধুলো পরিষ্কার না করলে তাতে ধুলো পড়ে যায়, সেগুলো তো নিজেকে করতে হয়। এক এক সময় জানো তো, সকাল 6টায় উঠে রাত্রির 11টাতেও আমার কাজ শেষ হয় না, অনেক দিন খাওয়ার সময়ও পাই না, কেউ তো দেখার নেই, নিজেকেই করতে হবে। খেয়েছি কি না সেটা কেউ জিজ্ঞেস করারও এক এক সময় থাকে না, তাহলে কী করবো বলো? আমি কি সেই কাজগুলো বন্ধ করে চুপচাপ চোখ বুজে বসে থাকবো? জানি না, অন্যরা হয়তো চোখ বুজে বসে থাকলেও থাকতে পারে, আমার পক্ষে চোখ বুজে বসে থাকাটা সম্ভব হয় না। তাই সেই সব জিনিসপত্র ঝাড়া, মোছা, গোছানো, এদিক ওদিক ট্রান্সফার করা, এসব করতে করতেই আমার সময় চলে যায়। আর কিছু বলার নেই এসব মানুষগুলোকে, হয়তো তারা বাড়িতে এরকম চোখ বুজেই থাকে, তাই জন্যে তারা কাজ দেখতে পায় না। আমি হয়তো চোখটা একটু বেশিই খুলে রাখি, তাই কাজটা আমার একটু বেশিই থাকে। আর কিছু বলবো না, যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে, তোমরা একটা লাইক করো, শেয়ার করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, তাহলে আজকের মতো টাটা।